বাপের বাড়িতে না যাওয়ার জন্য ফতোয়া, না মানায় অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি। বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্যর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। বাপের বাড়িতে না যাবার জন্যে ফতেয়া জারি, না মানায় অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মারার অভিযোগ। শুধু তাই নয়, বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকি। ঘটনায় অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিডাঙ্গা এলাকায়। অভিযোগ, তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মারার ফলে নষ্ট হয়েছে তার গর্ভস্থ সন্তান। ঘটনার অভিযোগ দায়ের করার ফলে পুনরায় বাড়িতে ভাঙচুর, প্রাণে মেরে ফেলার হুমকি, আতঙ্কে ঘর ছাড়া পরিবার। গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ার হোসেন মণ্ডল। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েত সমিতির সদস্যের পাশাপাশি একটি ইটভাটার মালিক আনোয়ার হোসেন মণ্ডল। দলের কর্মীদেরও বিভিন্ন রকম মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের মেদিয়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন মণ্ডল। জানা গেছে, 7 বছর আগে এই গ্রামে বিয়ে হয়ে আসেন টেংরিডাঙ্গা গ্রামের বাসিন্দা মান্নান শেখের মেয়ে সুলেখা খাতুন। কর্মসূত্রে স্বামী বর্তমানে বাইরে রয়েছেন, সে কারণে সুলেখা মাঝে মধ্যেই পাশের গ্রামে তার বাপের বাড়িতে যেতেন। অভিযোগ, আত্মীয় না হওয়া সত্ত্বেও আনোয়ার হোসেন মণ্ডল ওই গৃহবধূর ওপর ফতোয়া জারি করেন বাপের বাড়িতে না যাওয়ার জন্যে। কিন্তু সেই নির্দেশ মানছিলেন না সুলেখা। গত 17 এপ্রিল গভীর রাতে আনোয়ার হোসেন মণ্ডল লোকজন নিয়ে গৃহবধূর বাপের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। আপনার মেয়ের সাথে, মেয়ের শ্বশুর বাড়ির কোনো অসুবিধা নেই? না, মেয়ের সাথে কোনো অসুবিধা সুবিধা নেই। কিন্তু আনোয়ার হোসেনরা বলে যে মেয়েকে বলে যে ওদের বাড়ি যাওয়া হবে না। আনোয়ার হোসেন ওই মেয়ের কোনো আত্মীয় হয় না? কোনো আত্মীয় পার্টি নিতে ওরা ই করছে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য। আচ্ছা, আমরা তৃণমূল করি, ওই গোষ্ঠী দ্বন্দ্ব আছে, ওরা তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য, আর আমরা এই পাড়ায় এখন ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে ঢুকতে পারছি না, ভয় জাগাচ্ছে, হুমকি যাচ্ছে, মাথা করে দেবে, তবু গতকালকে এসে ভাঙচুর করেছে, মেয়ে এখন ভালো নেই, অসুস্থ অবস্থায় আছে। সুলেখা খাতুনের দাদা বাদশা মণ্ডলের অভিযোগ, আমরাও তৃণমূল কংগ্রেস করি, কিন্তু আনোয়ার হোসেন মণ্ডল তার রাজনৈতিক প্রভাব খাটানোর জন্যই গত 17 এপ্রিল রাত 12:30 নাগাদ লোকজন নিয়ে আমাদের বাড়িতে চড়াও হয়। বাড়িতে ঢুকে আমার মায়ের ওপরেও হামলা চালায়। আমার অন্তঃসত্ত্বা বোনের পেটে লাথি মারা হয়। আমার বোনকে 3 দিন হাসপাতালে ভর্তি রাখার পর তার গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায়। সে বিষয়ে আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলাম। শুক্রবার অভিযোগ দায়ের করার পর রাত 12:30 নাগাদ ফের আনোয়ার হোসেন মণ্ডল তার দলবল নিয়ে আমাদের বাড়িতে এসে ব্যাপক ভাঙচুর করে, গেট ভেঙে ভেতরে ঢোকে। ভেতরের দরজা কোনো রকমে বন্ধ থাকার কারণে আমরা প্রাণে বেঁচে যাই। আমরা ফের তার নামে অভিযোগ দায়ের করেছি। আনোয়ার হোসেনের দলবল এসে প্রথমে আমার বোনের উপর অত্যাচার করে। আমার মা ছিল, আমার বোন ছিল, বোন 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল, সে অন্তঃসত্ত্বার পরে সে লাথিপাতি পেটে মারে। লাথিপাতি মারার পরে আমরা মানে তৎক্ষণাৎ হসপিটালে ভর্তি করি। 3 দিন থাকার পরে অন্তঃসত্ত্বাটা মানে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে বলে ডাক্তার বলে। পুনরায় গতকালকে যখন অভিযোগ দায়ের করার পরেই আনোয়ার হোসেন আবার দলবল নিয়ে এসে আমাদের উপরে আবার চড়াও হয়। আনোয়ার হোসেন একটা প্রভাবশালী মানুষ, রাজনৈতিক প্রভাব খাটাতে চাইছে মানুষের উপরে। অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মেরে তার গর্ভস্থ সন্তান নষ্ট করে দেওয়ার ঘটনাকে চরম পাশবিক বলে আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী আমিরুল ইসলাম মণ্ডল। তার বক্তব্য, এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। আবার সেই ঘটনার অভিযোগ দায়ের করার পরেও শুক্রবার রাতে তাদের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এই পরিবারটি চরম আতঙ্কের মধ্যে রয়েছে। তবে আইনের প্রতি আমাদের আস্থা আছে, যে এই কাজ করুক না কেন, আইন আইনের পথে চলবে। এটা কিভাবে খুব খারাপ জিনিস, ওদের দুঃখজনক জিনিস, একটা বাচ্চা পেটে, অন্ধত্ব বাচ্চা, তাকে পেটে লাথি মারা। 17 তারিখে ঘটনা শুনে হয়েছে, তারা যে স্টেজ হসপিটালে ভর্তি হয়েছিল শান্তিপুর, ওখানে ডাক্তারের মৃত্যু, ওখানে মারা গেছে বাচ্চাটা। এত বড় খারাপ জিনিস আমার তো মনে হয় না যে দ্বিতীয় কোনো বলা যায়। একটা বাচ্চা যে জন্ম নিচ্ছে, একটা জন্ম সেইখানেই তাকে মেরে দেওয়া। কিন্তু আবার কালকে দেখছি ওরা আইনে গেছে বলে, সেই কারণে ওদের বাড়িতে আবার চড়াও হয়ে মাঠ থেকে বাড়ির গেট ভাঙা, বাড়িতে কোনো
সামনের গেট ভেঙেছে, বাড়ির ভিতরের গেটটা ভাঙতে পারলে হয়তো মেনে দিতে, সেরকম ভাব যা পরিস্থিতি হয়েছিল কালকে। আইন আছে, আইনে যাচ্ছে, আইন যেটা সহযোগিতা করবে, আইন যেটা বুঝবে সেটা আইন ব্যবস্থা নেবে। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আনোয়ার হোসেন মণ্ডলকে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি। তারপর আমরা কালকে কেসটা করে এসেছি, আর আমাদের বাড়ি 11:30 সময় আমাদের বাড়ি গিয়ে ভাঙচুর করেছে। গেট দিয়েছে, ওই গেট আর খুলতে পারিনি, চাবি দিয়েছে, তাহলে গেট হয়তো খুললে আমাদের একটা মার্ডারই করে দিতেন হয়তো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর।